প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা অনেকেই জেনে গেছেন যে এবার কলকাতার বাগুইহাটিতে মমতারূপী দশভুজা দেখা যাবে, কারণ সেখানের এক পূজা কমিটি এরকম একটা উদ্যোগ নিয়েছে যে একেবারে মমতারূপী দশভুজা সেখানে তারা রাখবেন এবং সেখানে একটা থিম সরকারের যে বিভিন্ন রকম প্রকল্প সেগুলোকে তুলে ধরার চেষ্টা হবে। এবং সেই মমতারূপী দশভুজার যে গড়ার কাজটা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কুমোরটুলিতে। মৃৎশিল্পী মিন্টু পাল সেই কাজটা করছেন, আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, একদিকে যখন মূর্তি গড়ার কাজটা চলছে, অন্যদিকে এই পুজোকে কেন্দ্র করে অনেক বিতর্ক তৈরি হয়েছে, অনেক প্রশ্ন দেখা দিয়েছে, অনেক কৌতূহলও দেখা দিয়েছে। আমি জাস্ট কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের মধ্যে কেউ কেউ বলছেন যে মমতারূপী দেবী দুর্গার মূর্তি তো তৈরি হচ্ছেই, মানে মমতারূপী দশভুজা তো তৈরি হচ্ছেই, কিন্তু তাহলে কি বিসর্জন হবে? অর্থাৎ দেবী দুর্গার পুজো হয়ে গেলে তারপর যে বিসর্জন হয়, তাহলে কি মমতারূপী যে দশভুজা যে মূর্তি তৈরি হচ্ছে তাহলে কি তারও বিসর্জন হবে? এটা নিয়ে অনেকে আবার কটাক্ষ করছেন। আবার কেউ কেউ বলছেন যে এটা তো অ্যাকচুয়ালি আবেগে একটা আঘাত দেওয়া হচ্ছে। দেবী দুর্গার একটা রূপ আমরা জানি, সেখানে দেবী দুর্গা মানেই মমতার ছবিটা ভেসে উঠবে বা ভাসানোর চেষ্টা হচ্ছে, এটাই বা কেন করা হচ্ছে কেউ কেউ বলছেন। আবার আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল রয়েছে যে শিল্পী এই মূর্তি তৈরি করছেন কুমোরটুলিতে মিন্টু পাল, তিনি এই মূর্তি করার জন্য কত পারিশ্রমিক পাবেন? কারণ এখন তো অনেকেই বলছেন যে সব কিছুর মধ্যেই তো একটা আর্থিক বিষয় থাকে, সুতরাং এখানে যখন একটা এইরকম উদ্যোগ হচ্ছে, এরকম একটা মূর্তি তৈরি করছেন মৃৎশিল্পী মিন্টু পাল, তাহলে তিনি কত পারিশ্রমিক পাবেন? এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল রয়েছে বা কত খরচ হবে। দর্শক, আমি জাস্ট কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম মৃৎশিল্পী মিন্টু পালের সঙ্গে, তার সঙ্গে আমার কি কথা হয়েছে সেটা জাস্ট আপনাদেরকে আমি প্রথমে শোনাবো, তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মৃৎশিল্পী মিন্টু পাল। মিন্টু বাবু, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে। আপনি একটু বলুন তো, ব্যাখ্যা করে, আমরা তো দেখতে পাচ্ছি আপনি মূর্তি গড়ছেন, অ্যাকচুয়ালি কি কি থাকবে, মানে কি রকম রূপ দেবেন? দেখুন, দেবী দশভুজা অস্ত্র ধরেছিলেন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। এখানে আমরা এখানে দেখাচ্ছি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য যে সকল প্রকল্পগুলো এনেছে, সেই মেন মেন 10টা প্রকল্প আমরা সেই 10-এর হাত 10টা হাতের মাধ্যমে দেখাচ্ছি। এবং ওনাকে দেবীর মতোই দেখা হবে, কিন্তু পুজো যেটা হবে দুর্গা প্রতিমা মাটির, সেটা কিন্তু আলাদা পুজো হবে। এবং বিচার এরকম এরকম কি কখনো, মানে একেবারে কোন নেতা নেত্রীর, মানে কোনদিন কি এরকম করেছেন কোন নেত্রীর আদলে এরকম কিছু? এরকম কোন নেতা নেত্রী আমি কোনদিন করিনি, এরকম হয়নি। কেন, ইনি যে কাজগুলো করেছেন একজন মায়ের মতো। আজকে দেখুন, ইন্দিরা গান্ধীও আপনার যখন ছিলেন, ওনাকেও বাংলার কোন শিল্পী গান লিখেছিলেন, সেখানেও কিন্তু ওনাকে জগৎ জননীও বলা হয়েছিল। এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী এবং তিনি বাংলার মেয়ে বা বাংলার মা হতে, তার এই মায়ের রূপটা তাকে দেওয়া, তার মানে এই নয় যে ওনাকে পুজো করে কোনো ধর্মে আঘাত আনা। পুজো পুজোর জায়গা থাকবে, এটা মানুষকে কাছে তুলে ধরা একটা নতুন জিনিস বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে এসছে, আর সেগুলোই এখানে তুলে ধরা আছে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, তারপর আপনার লক্ষ্মী ভাণ্ডার, এটা দিয়ে একটা টোটাল থিম তৈরি হচ্ছে। এই এটা কি থিমটা কি আপনার মাথা থেকে এসেছে নাকি আপনাকে বলা হয়েছে পুজো কমিটির তরফে? শুন, আমি শিল্পী, আমার কাছে পুজো কমিটি, নজরুল পার্ক পুজো কমিটি বাগুইয়াটি, ওরা এসেছিল আমার কাছ থেকে এরম ধরনের একটা চমক কিছু করার। হ্যাঁ, তখন ওনারা বলেছিলেন, এর মধ্যে আরো অনেকগুলো ওরা রেখেছিলেন বিভিন্ন নেতা নেত্রী নিয়ে। তখন আমি তাদের বলি, কোন রাজনৈতিক রাষ্ট্রপ্রধানকে এখানে না এনে বরঞ্চ ভালো কাজ যারা করেছে তাদেরকে তুমি যদি স্বরূপ দেখাও, তাতে আপত্তি নেই। সেইভাবে মমতা ব্যানার্জি বাংলার মেয়ে হিসাবে, মা হিসাবে এখানে তার প্রকল্পগুলোকে তুলে ধরা হচ্ছে। মানে এটা আপনি আপনারও নিজের একটা ইচ্ছে, মানে শুধু অর্ডার পেয়েছেন করছেন তা নয়, মানে আপনিও নিজের ইচ্ছে, মানে ভালো লাগার জায়গা থেকে। শিল্পী যদি একটা ভালো কাজ পায়, তার যদি একটা ইচ্ছা না থাকে,
যে ভালো কাজটা করবে কি, তাই না? এখন যদি কোন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটা বিক্ষিপ্ত কিছু কেউ নিয়ে আসে, তখন তো আমি সেটা তাকে হ্যাঁ বলবো না। যদি কাউকে, যদি কোন রাষ্ট্রপ্রধান বা রাজ্যের কোনো বড় এতে আছে, তাকে নিয়ে যদি একটা বিক্ষিপ্ত কিছু করে, তাকে আমি সমর্থন করি না। যে ভালো কাজ করেছে তার জন্য একটা দেবীর জায়গায় তাকে তার পাশে বসানো, তাতে কোনো যায় আসে না। তাতে ভালো জিনিস, আমার মনের মতো হয়েছে বলেই আমি এই কাজটা নিয়েছি, এবং এটা সম্পূর্ণ ফাইবার গ্লাস দিয়ে তৈরি হবে। মানে এটা রেখে দেওয়া যাবে, বিসর্জন দেওয়ার কোনো ব্যাপার নেই? না, বিসর্জনের কোনো এ নেই। অনেকে বলছে তো শুনছি বিসর্জন হবে, ই হবে, সেই হবে, যার যার মত বলতে পারে। আপনি জীবনে যে মূর্তিটা হবে সেটা মাটির মূর্তি পুজো হবে, এটা বিসর্জিত হবে। আপনি জীবনে অনেক মূর্তি তৈরি করেছেন আমরা আমরা শুনেছি। আমি যদি আপনাকে একটু জানতে চাই, যদি একটু বলেন আপনি, যে আপনি তো পারিশ্রমিকটাও আপনি নেন মূর্তি গড়ার ক্ষেত্রে, এক্ষেত্রে পারিশ্রমিক কত? দেখুন, পারিশ্রমিকটা একটা আর্ট ওয়ার্কে দিয়ে করা যায় না। আমি বিশ্বের সবচেয়ে বড় দুর্গাও বানিয়েছিলাম, এটাও ফাইবার গ্লাসের ছিল, তার পারিশ্রমিক। এটা একটা ছোট পুজো কমিটি, তাদের কম বাজে, 10-12 লাখ টাকার এরকম একটা বাজেট নিয়ে তারা পুজো করছে, তো কম বাজেটেই করে দেওয়া হচ্ছে। কেন, একজন ভালো জিনিস জিনিস দেশের জন্য রাজ্যের জন্য করছে, সেখানে আমিও নিজের কিছু পারিশ্রমিকে কাজ ছাট করে করে দিই। মানে অনেকেরই কৌতূহল আর কি জানার যে এর জন্য কত পারিশ্রমিক, যদি একটু বলেন যে কত রেঞ্জের মধ্যে এটা খরচ হবে? দেখুন, পারিশ্রমিক এখন যদি আমি বলি, পারিশ্রমিকের কোনো মূল্য দেওয়া যায় না, এটা ঠিক, কোনো মূল্য দেওয়া যায় না, কারণ শিল্পীর কোনো মূল্য হয় না। একটা মোটামুটি পার্সেন্টেজ ধরে কাজটা করা হচ্ছে, এখনো টোটাল কমপ্লিট হতে সময় লাগবে। আর সবে 3 দিন হলো মডেলটা তৈরি হয়েছে, এরপর যাই হবে কাস্টিং হবে, ফাইবারের কাস্টিং, এর পিছনে বিশ্ব বাংলার একটা গ্লোব থাকবে, তারপর আরো 10টা হাত, আরো আনুষঙ্গিক মডেল আছে। একটা 10-12 লাখ টাকা বাজেট ধরে টিমটা তৈরি হচ্ছে, হয়তো খরচা একটু বাড়তেও পারে। না না, এটা কি শুধু ওই মানে ওটার 10-12 লাখ প্রতিমা, নাকি টোটাল পুজো কমিটির খরচ? টোটাল টোটাল আপনার টিমটা, মানে যেটা 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 মমতা ব্যানার্জির যে দশভুজা করছেন ওইটার খরচটা? দশভুজার সাথে আরো যে টিম, না দশভুজা শুধু এত পারিশ্রমিক না, সেটা আরো কম আছে, কিন্তু টোটাল আমি ওই দশভুজা, আপনি আপনার যে কাজটা, আপনি কি পুরো মণ্ডপটা সাজাচ্ছেন না শুধু দশভুজা মমতা রূপী? আমার সাথে আরো শিল্পী আছে অভিজিৎ বলে, তারাও কাজটা সবাই মিলেই করা সহযোগী। আমি দশভুজা যে খরচাটা আপনি বলতে চাইছেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কেন এখন ফাইবারের হবে, তো সেটা পাঠিকে একটা বলা হয়েছে কস্টিং, সেটা খরচাটা পরে জানা। মানে মানে কি 2 লাখের বেশি? তাও 2 লাখের ওপরেই খরচা হবে শুধু মূর্তিটা করতে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, অনেক কষ্ট হলো আর কি একটু খরচটা কত কী হতে পারে একটু জানাতে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল রয়েছে যে কত খরচ হবে এই যে মমতারূপী দশভুজা তৈরি করা হচ্ছে, ফাইবারে তৈরি করা হবে, এবং উনি বললেন যে 2 লাখের বেশি এরকম একটা খরচা হবে। এখন দর্শক, খরচা যাই হোক, যেটা যেটা পুজো হচ্ছে, অলরেডি বিরাট প্রচার, একেবারে প্রচার হচ্ছে এই পুজো কমিটির যে উদ্যোগ সেটা নিয়ে প্রচার হচ্ছে, অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি যেটা বললেন মিস শিল্পী, যে এটা অ্যাকচুয়াল থিম পুজো হবে, মাটির একেবারে প্রতিমা গড়া হবে, সেখানে পুজো হবে, সুতরাং এই যে মমতা ব্যানার্জির রূপে যে দশভুজা তৈরি হচ্ছে সেটা কিন্তু তার কিন্তু কোনো বিসর্জন হবে না, এটা থেকেই যাবে। অর্থাৎ মমতারূপী দশভুজা তৈরি হচ্ছে, পুজো মণ্ডপে রাখা হবে, তিনি কিন্তু বিসর্জিত হবেন না। অনেকেই বলছেন যে যে বিসর্জন হয়ে যাবে তাহলে একটু ভালোই হয়, আবার কেউ কেউ কটাক্ষ করে বলছিলেন, কিন্তু দর্শক একেবারে মিস্ট্রিপি বলে দিলেন যে তৈরি হবে কিন্তু তিনি থেকে যাবেন, মানে একবারে মমতারূপী দশভুজা কিন্তু তিনি একবার চিরস্থায়ী, তার কিন্তু বিসর্জন হবে না, এটা কিন্তু একবারে বলে দিলেন মেয়ের শিল্পী, এবং এটাও এটা থিম। এখন প্রশ্ন দর্শক, থিম হোক যাই হোক, থিম যেমন তারা বলছেন, কিন্তু এটাও তো ঠিক যে যারা আসবেন দর্শনার্থী তাদেরকেও মনে করানো, দেখানো যে দেখুন মমতা দুর্গারূপী, মানে মানে একবারে মমতারূপী দুর্গা, মানে মমতা মানে দুর্গাকে দেখলে যেন মমতাকে মনে করেন, এটি যে মানুষের মনে এটা জাগিয়ে দেওয়া, এটাও ওনাকে বলছেন। এটা কি করা যায়? একটা ব্যক্তি, তার ব্যক্তি পরিচিতি রয়েছে, তাকে একটা দেবী দুর্গা হিসেবে ভাবানো, যে ভাবানোর চেষ্টা, এটা তো কতটা আবেগে আঘাত দেওয়া, এটা কেন? তার যদি মনে হয় মৃৎ শিল্পী বা কোনো পুজো কমিটির কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সাক্ষাৎ দেবী দুর্গা, তার মনের মনের বিষয় মনে থাকবে, কিন্তু লোককে
চাপিয়ে দেওয়া বা লোককে ভাবানো, এটা কি করা যায়? এটা কি দোরেকে বলছেন? এটা তো আবেগে একটা আঘাত দেওয়া হচ্ছে, এটা আবেগে আঘাত দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আবার বলছেন দেবী দুর্গাকে অসম্মান করা হচ্ছে, যে তাকে ভাবো মমতার মতো, মমতা ব্যানার্জির মতো করে। এই যে একটা ভাবিয়ে দেওয়া, জাগিয়ে দেওয়া থিম করে আজকে থিম হচ্ছে, আবার জানি না যে পরের পুজোতে একেবারে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আদলে পুরো মূর্তি তৈরি হবে কি না, সেটাকে আবার পুজো করা হবে কি না, কিন্তু সেটা আবার বিসর্জন হয়ে যাবে। সুতরাং সেটা ভাবতে হবে কমিটিকে, যে মূর্তি তৈরি হবে কিন্তু যখন বিসর্জন হবে তখন কিন্তু তাদেরকেও চাপ সহ্য করতে হবে। অনেকে বলবেন যাহ মমতা ব্যানার্জির বিসর্জন হয়ে গেছে, সুতরাং সেদিকটা মাথায় রেখে আবার করতে হবে, যে শুধু পুজো করলে হবে না, বিসর্জনের বিতর্কটাকে সামাল দিতে হবে। যাই হোক দর্শক, আমরা পরিষ্কার যেটা বুঝতে পারলাম যে বিসর্জন হবে না, সেই এটা একটা থিম করা হচ্ছে, ফাইবারের মূর্তি, আসল যে পুজো হবে তার জন্য অন্য মূর্তি তৈরি করা হবে। কিন্তু তাও ওনাকে বলছেন যে এটাই বা কেন করা হচ্ছে, এটাও করা উচিত নয়। কারণ ওনাকে যেটা বলার চেষ্টা করছেন যে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে বলুন তো, এটা হচ্ছে যে দেবী দুর্গাকে সরকারের প্রচারে বা মমতা ব্যানার্জির প্রচারে কাজে লাগানো, মানে দেবী দুর্গাকেও ছাড়া হচ্ছে না। সরকারের প্রচারে তো আরও অনেক রকম ফরম্যাট আমরা দেখি, কোথাও কোথাও বড়ো বড়ো লোগো থাকে, কোথাও বড়ো বড়ো ব্যানার থাকে, এত টিভিতে বিজ্ঞাপন হচ্ছে, মমতা ব্যানার্জি তাকে বাংলার মানে মেয়েকেই চাই বলে এত হলো, আবার বলা হচ্ছে যে যে মানে প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই বলে, এইসব আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট হচ্ছে, মানে পাবলিসিটির তো অনেক প্ল্যাটফর্ম রয়েছে। তা বলে দেবী দুর্গাকেও কিন্তু এবার একবারে সরকারের প্রচারে, মমতা ব্যানার্জির প্রচারে কাজে লাগানো হবে, এটাও কি একবার ভাবলেন না যারা উদ্যোগটা নিচ্ছেন? এবং এইসব নিয়ে এত চর্চা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে, নিশ্চয়ই মমতা ব্যানার্জির কানেও বিষয়টা গেছে, তিনি একবার মানা করলেন না যে না, সরকারের প্রচারের আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে, আরও অনেক সিস্টেম রয়েছে, দেবী দুর্গাকে ব্যবহার করে আমার আদলে মূর্তি তৈরি করে 10 হাতে সরকারি প্রকল্প থাকবে, মানে সরকারের প্রচার হবে, এটা করা ঠিক নয়, এটা তিনিও একবার বারণ করলেন না, নাকি তারও উৎসাহ রয়েছে? দর্শক কী বলবেন নিশ্চয় কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।